একাত্তর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিজয় একাত্তর সংবাদ শুরু করছি আমি সোনিয়া আক্তার। ময়মনসিংহে হালুয়াঘাটে 53টি পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার উৎসব। পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপস্থিত ছিলেন পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এস এন নেওয়াজি, জয়িতা শিল্পী সিনিয়র এএসপি আলমগীর, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত।